এবং আরেকটা পয়েন্ট হলো এই রিডিউস পয়েন্ট, ঠিক আছে। এই রিডিউস পয়েন্টের কাজ হচ্ছে আপনার এই পিসের মধ্যে কোন একটা লাইনের মধ্যে একটু পাকা হয়ে গেছে বা অনেকগুলা পয়েন্ট পরে জিনিসটা শেপটা সুন্দর হচ্ছে না। এই দেখেন, এখানে পুরা এই এই জায়গাটা পুরাটাই স্মুথ, এখানে এসে একটু বাঁকা আছে, ঠিক আছে। হ্যাঁ, বাঁকা দেখি আপনি কতগুলো পয়েন্ট আছে, দেখছেন অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো এডিশনের অনেক পয়েন্ট আছে, এত পয়েন্টের দরকার নেই, ঠিক আছে। তো আপনার এডিশনের পয়েন্ট গুলা ডিলিট হবে এবং লাইনটা স্মুথ হয়ে যাবে, ঠিক আছে, এই রিডিউস পয়েন্ট দিলে। দেখেন এই যে এটা বাঁকা আছে না, এটা ঠিক হয়ে যাবে, মডিফাই এই রিডিউস পয়েন্ট, জাস্ট লাইনটা ক্লিক রাইট করে, ওকে দেখছেন স্মুথ হয়ে গেছে। এখানে তো আগে যে পয়েন্ট গুলো ছিল, দেখেন অনেকগুলো পয়েন্ট ছিল, দেখেন এখানে সবগুলা এডিশনাল পয়েন্ট গুলা ডিলিট হয়ে গেছে। আর যেগুলো এই শেপটা মেনটেন করার জন্য যতগুলো পয়েন্টের দরকার ঠিক এতগুলো পয়েন্টই আছে, ঠিক আছে। এরপরে যদি আমরা এটাকে রিডিউস পয়েন্ট আরো দিই, ঠিক আছে, এ দেখেন যদি আরো এডিশনাল কোনো পয়েন্ট থাকে এটা ডিলিট করে দিবে, ঠিক আছে, এই দেখেন শেপটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, শেপ আগে জায়গায় আছে। অনেকবার দিয়েছি কিন্তু দেখেন আগের পয়েন্ট গুলো রয়ে গেছে, মানে এর থেকে আর রিডিউস হবে না, এগুলো এই পয়েন্ট গুলো আগে দরকার। তো এভাবেই এই রিডিউস পয়েন্টের কাজগুলো করবেন, যেখানে যে কার্ভ লাইনের মধ্যে গ্রেডিং বা অনেক পিস সমস্যা হয় তখন পুরো পিসটাকে ধরো রিডিউস পয়েন্ট দিতে পারেন, মডিফাই রিডিউস পয়েন্ট পুরো পিসটাকে আমি ধরুন রেড পয়েন্ট হবে, ঠিক আছে। তবে দিলে কি হয়, এখানে যেখানে যেখানে এডিশনের কোনো পয়েন্ট থাকে তো এগুলা ডিলিট হয়ে স্মুথ হয়ে যাবে, ঠিক আছে, রিডিউস পয়েন্টের কাছে, ওকে।